কি বে বহুত মজে আছে মনে হয় একটা কথা মনে করে বহুত হাসি আইতাছে দোস্ত মাইনছে অন বাপ মারে লইও তামাশা করবার লাগছে কার কথা কচ কার তোর ওই যে কইলি তোর বাপ মায়ে বাইতে ডাইকে আইনা নাকি স্বর্ণকার দেব অলঙ্কার বানাইছে আবে কবে বানাইছে কইবি তো আনে নেকা তাই মিছা কথা কই নেই কেমন দা হয় নাই এখনো ওইব একদিন না একদিন ওইবই স্বর্ণকার বাইতে গিয়া একদম অলঙ্কারের লাইন বহাই দিব চরোয়া সেটের লাইন বহাই দিব দেহিছ একদিন একদিন আইবই আবে দিনের বেলা দিয়ে তুই স্বপ্ন দেখতেছস এত খানদানি অনেক শখ খেলা এইটা ভি আমি বুঝবার পারতেছি না এইটা হইলো ইনফেরিটি কমপ্লেক্স দোষ পরিবার মা বাপ লয়ে চাপা বাজি মার অনেক কাম আছে আবে হালাই আমার মা বাপ যা আছে তাই সই এগুলো চাপা মার অনেক কাম আছে দেখ তোর যা মনে লয় তুই তাই করিস আমি যেটা করতেছি এটা আমি বুঝেই করতেছি ওকে যা হালা মিজাজ দেহাস কেলা আমি হালা বাপেন জন্মেও এরম চাপা বাজি করুম না লিডার অনের লাগে তো তুই সালার পাগল হয়ে গেছিস গা হ্যাঁ ঠিকই কথা কইছস আমার টার্গেট বহুত উপরে বহুত উপরে শর্টকাট বুঝি না আমি পারলে অক্ষণে মিনিস্টার হইতে চাই আমগো লিডারে কি আছিল হ্যাঁ আমার মতো এরম চামচামি কইরা লিডার হইছে বে সবাই এমটি হয় জানি আমার টার্গেটের সামনে যদি কেউ পড়ে তোর গুস্তি সুদ্ধা উপরে ফেলামো লাগে গেছস খিদা লাগছে আমারও চল বালাগোনা হোটেলে যাই কাম নাই আচ্ছা অক্ষণ কন জরুরি একতলা পাঠাচ্ছেন কালা কি খবর তরে কিছু টাকা দিবার চাই দাতা হাতেন তো হয়ে গেলেননি কয় কোটি টাকা দিবেন ঠিক আছে দেন কোনো সমস্যা নাই কা তো হিসাব চাইবার পারবেন না কই খরচ করলাম না করলাম বৌদির লগে আমার কথা হয়েছে হ্যাঁ তোরে সাথে লইয়া যাব এই এক সপ্তাহ পুরি পাগল হয়েছি নি ওমরা করবার দেমা গুমাক ঠিক নাই কে বুড়ির আর কয়দিন পরে রা ছেলের খতনা খতনা লয়ে আমি পাগল হয়ে রয়েছি আর আমি এখন যাবো দেশের বাড়ি এক সপ্তাহ লিগা খায় দেওয়ার কাম নাই দলের পোলা পাইনে কাম দেখব না আটকাবে না না আটকালে ওই আমি যাবো না আর কিসের লেগে যাবো না ওইটা ভি আপনি বালা করে জানেন যাগা কাম আছে জায়গায় খাড়া তুই যা করতাছস ঠিক করতেছস না কইলাম আমার যা মন চায় তাই করতেছি আপনার নাতির বি যা মন চায় তাই করতেছে তার বিবি ওয়া আমি যদি তার লগে মনামুনি না করি তাহলে কি শোভা খাইব হেলিগাই তো শুরু করছি তুই কইলাম সব হারাবি সব কুলি রক্ষা করুম আমি খাজা সাহেবের বিবি বি থাকুক আবার যাগা আজকে জায়গা ওই বুড়ি আপনার কিছু আনন লাগবো নি কন তেলে আপনি নাতিরে কয়ে দিব উমরা থনে লো আইব নে না তোর কামের ক্ষতি হইতাছে তুই যা আচ্ছা আজকে জায়গা হনুফা ছড়িয়ে কই দেখতাছি না যে আছে কাছে পিছে কোন হানে
বুদ্ধি হেরে ধমকি দিচ্ছে, কারো কথা না শোনেনি। আচ্ছা কোনো সমস্যা নাই কা, খবর এমতে এমতে পাই যামগা। তো গেলাম সুন্দরী বুড়ি, রসের বুড়ি। কথা কবে তো এই যে তুই যে করতেছ যেগুলো, এগুলো কিন্তু ঠিক হইতেছে না। কোনগুলো? এই যে এই কামগুলো করতেছ, এই যে স্বর্ণের তাজ, গয়নাগাটি, হ্যান তেন, হাবি জাবি, এইসব যে করতেছ সেগুলোকে ঠিক হইতেছে। আমার তো মনে হয় তুই অন্য কথা শেষ কর। আবহাওয়া লিটো নয় কি করতেছ এটা? আরে বিন্দু কি এমন কইছে যে তুই? দেখ হালাই ডরাইছে, মুখটা কেমন হয়ে গেছে দেখ না, দেখ। আবে তোগুলো একে আমি একটু ফানও করতে পারি না। ক দোস্ত, কি কইতেছিলি? ক না কিছু না, বাদ দে। হন তুই কি করবার চাইতেছ সবই কিন্তু আমি জানি। এর উত্তরটা হইলাম এসব তাজ গয়নাগাটি কোনোটাই কিন্তু ফালতু কাম হইতেছে না। আবে এগুলোর দরকার আছে, তোরে তো কইছি এইটু হইব খানদানি খতনা, এইটার লগে পার্টির প্রেস্টিজ বি জড়া আছে। আবে যেদিন পার্টির ক্ষমতা থাকবো না সেদিন একটা হিস্ট্রি হয়ে থাকবো আমগো এই কাহিনী। শুন লিটন, তোরে আমরা লিডার মানে ঠিকই, কিন্তু এর অর্থ এই নয় তুই যা কইবি হেডাই আমরা মাইনা লইব। তুই সব কিছু রাইট করতে চোস না, আমগো সাপোর্ট না এইসব তো রাজাই রাগামে। দেখ রং করতেছি না রাইট করতেছি সব আমি জানি, ঠিক আছে? তোর সবক দম লাগবো না। আবে হালা এর লেগে কইলাম বহুত লিডাররা মরছে, মরণের সময় হালার এক ফুটার পানিও পায় না, কুত্তার লান রক্তের মধ্যে লুটাপুটি খাইছে। তুই যা করতেছিস লিটন এসব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাইতেছে। পিন্টু থামবে। ও থামুন না গেলা, আমগর মতো চামচ ঘরে কাটাই তো লিডাররা লিডার হয়, আর আমরা হালার পুতেরা সবতে মিলা কাটাকাটি করিয়া লিডার গোল লাগিয়ে মইরা যাইতেছি। কির লেগে করতেছি জানোস না, বুঝস না এইসব? আমি তো বুঝবার পারতাছি না। হুন কাল যদি তুই ধরা খাস লিডার ফিডার কিন্তু ফিরেও চাইবো না, উল্টা ফোন করে ফাইনাল করে দিব ওই লাল ঘরের বাদ। তুই এইসব কে লেগে করতেছস লিটন? আমি কিন্তু বুঝি কইতেছি, তোর নজর পড়ছে বসের অন্দর মহলে। আরে দূর, আবে লিটনে চাইলে বাদ দে, বাদ দে। শোন মাল খাওনের লোভে লিটনে এসব করতেছে এই কথাগুলো ঠিক না। বুঝতেছিস না লিটন, আমি তোর বালা চাইতেছি বলে কইতেছি, এমতে লিডার হন যায় না লিটন। লিডারের বউরে তেল মাইরা ওদিন লিডার হন যায় না লিটন, তুই না রাখিস ওদিন লিডার হন যায় না। কথাটা ঠিক কছ নেই কিন্তু, উল্টা কথা কইছিস কিন্তু, লিডার গো তেল না দিলে কিন্তু লিডার হন যায় না। এই দেশে বহুত লিডার আছে, লিডার গো তেল মাইরা লিডার হইছে। আপনাকে ভালোবাসার রিপ্লাই দিবার পারতাছি না, দিন রাত খালি মগজের মধ্যে পেরেশানি। ভাল লাগে না, মাঝে মাঝে মনে হয় লিডার উডার গিয়ে ছাড়ে দি। আমার কিছু কম আছে নি? এইটা কি কোন লিডার, আপনার লেগেই তো আমরা ব্যবসা পাতি করে চাইটা ডাইল ভাত খায় পারতেছি। যেই দিকে যাই সেদিকে একই কথা, পাবলিক হলে আমার এত ভালোবাসছে যে এক কথা ফেলবে পারি না। এই যে আপনি এতক্ষণ আইছেন আমি তো আপনার জিগাই নাই, কোনো পেরেশানি নাই তো? সব কি ঠিকঠাক চলবে লাগছে? হ না মানে ইয়ে এর লেগেই তো আপনার কাছে আইছি খাজা সাহেব। কি হয়েছে কোন তো আমারে? আরে আমার এলাকার মানুষের প্রবলেম থাকবো আমি কি বয়ে থাকুম নি? কি কোন
কালকে একদল পোলা পেন গেছিল আমার দোকানে। ওরা গিয়া কয় যে আপনার পোলার দোয়ানি, আমার নাকি আপনি স্পেশাল দাওয়াত দিতেছেন, এই গিফট চেয়েছি 20 লাখ টাকা। আমি পাত্তা দিই কা যোগা, কিন্তু আজকাল ই ওইসব পোলা পেন আবার গিয়ে হাজির। আমি দোকান বন্ধ করে দোকানের ভিতরে বয়ে আসছিলাম, টাকাটুকু কিছু দিইনি। কথাটা যখন উঠছে ভাবলাম আপনার কাছে এসে একবার জিগাই যে ব্যাপারটা সত্যি কিনা। কোন কথা জানবা চান না? আমার পোলার দোয়ানি এটা হাঁচা কথা, লিডার হয়েছি বলে কি আমার পোলার খতনা দেবার পারুম না কি কোন? না না না, এইটা কি কোন পোলা হইল গিয়া পোলা মাসাল্লা। কোন হালায় যে কাম করতেছে আমি বুঝে পারতেছি। হ্যাঁ কইবেন খাজা বদিউর চান্দাউন্দার পাবলিক না, পারলে নিজের পোলার খতনা আমি নিজে পয়সা করুম, না পারলে করুম না কি কোন? আপনি কইলাম একটা পাই পয়সা দিবেন না তা করে। হ্যাঁ, তার মানে আপনি এইসবের মধ্যে নাই, আপনি নাম বাঙায় খেতেছি এইসব পোলা পায়ে অক করে ঠিক ধরছেন। আরে আমি আমার পোলার খতনা দিব চান্দাও গায়া কে, আমি কি ফকির নাকি? আমার মান সম্মান সব ধুলাই মিটানোর ব্যবস্থা করছি হারামজাদারা। তো আপনি ভাবেন না এ করে কেমনে টাই দিতে হয় আমার জানা আছে, সময় মতো দেখবেন। আমি খালি উমরা থেকে ঘুরে আই, তারপর জনে জনে গিয়ে আপনার পায়ে ধরে মাপ চাইব এই চান্দা চাউনের অপরাধে। জানে বাঁচাইলেন আমার, 1-2 লাখ টাকা যদি হইতো তাহলে আমি পাঙ্গায় যেতাম না, হালাল হাসে 20 লাখ টাকা। আরে 20 লাখ টাকা কি মুখের কথা নেই? হ্যাঁ, তো একটা আবদার কিন্তু আমার রাখুন লাগবো খাজা সাহেব। আরে আবদার কি কোন আরমান সাহেব, অর্ডার করেন অর্ডার, আমি অন এলাম আপনাকে খিদমতগার, আপনাকে কথা তো আমার রাখুন লাগবো। কোন ওই আপনার পোলার দোয়ানি দিয়ে পেলাম আমি আমু, ভাইবেন না যে আমি খালি হাতে আমু, আমি আপনার সম্মান করব। একবার না হাজারবার আইবেন, কোনো অসুবিধা নাই। তো একটা কথা, ওই কোনো গিফট টুপ নামলা পারবেন না, এইটা আমার রিকোয়েস্ট। আমার পোলারে খালি হাতে আইসে আপনি দোয়া করে যাবেন। না এখন মনে হইতেছে যে আপনার ভোট দিয়া ভুল করি নাই, আপনি সত্যি একজন ভালো মানুষ খাজা সাহেব। তাহলে ওই কথা রইল আরমান সাহেব, আমার পোলার দোয়ানিতে আপনি আইতেছেন, আপনার আমি একটা স্পেশাল কার্ড পাঠানোর ব্যবস্থা নিতে চাচ্ছি। কি হয়েছে নবাব সাহ, এত টেনশন টেনশন লাগতেছে গেলা? গেলা তোমার এই হিন্দি সিরিয়ালে হিরোইনকে দেখে বেশি টেনশন লাগতেছে নাকি? আরে হেরা তো নকল টেনশন দেখায়, অ্যাক্টিং অ্যাক্টিং টেনশন খেলা খেলে, কিন্তু তোমার মনে হইতাছে আসল টেনশনে পড়ছো। কি হয়েছে, কোন যাবো? আর কইও না, ওই পোলাপন গো চান্দা উঠানি লেগে একজন কমপ্লেন করতে এসেছিল আর কি। এইটা আরে এইটা তো তোমার কাছে এক তুরি ব্যাপার, কেলা কয়ে দাও নাইকা যে তুমি আসলে ইনোসেন্ট, তুমি কিছুই জানো না বুঝো না, সব কিছু তোমার পোলাপাইনে না বুঝে অপরাধ করছে, কয়ে দাও নাইকা গো। তুই ইভি পলিটিক্স করবো লাগছিস নাকি? আরে এইটা তুমি কোনো একটা কথা বলিনি, এত বড় লিডার বিবি হইয়া আমি এখন পলিটিক্স বুঝুম না, এটা হইল নি। আমি তো এখন তোমার চেহারা দেখলেই কয়ে দিবার পারি তুমি কখন কোন বেজাল বাজাইছো, কোন হানে কোন বেজাল হইতাছে সব কিছু। তাইলে তো ঠিক আছে ভাই।
তোমার কাম কি ঠিকঠাক চলে যাচ্ছে? লিটনে কি হেল্প করতেছে নাকি? আমার কাম কুমার খবর খবর তোমার নিউন লাগবো না, তুমি তোমার কামে যাও, তোমার পোলা পাইনের তেল মারো গজ। লিটন খবর কি? টাইম খুব শর্ট লিডার, আমার আইতে আইতে এক হপ্তা লেগে যাবো মনে হয়। তারা পারবি সামাল দিতে? পোলা পাইনারে কামে লাগাইতে হবে ইলেকশনের মতো কইরা, একটা মিটিং কল কইরা ফালাই। হ্যাঁ বস, এটা ঠিক আছে বস। ওই যে মিটিং এর নাম দিছি, ওই যে সেলিব্রিটি খতনা মিটিং, ভালো হয়েছে না? সুন্দর হয়েছে না বস? নামটা সুন্দর হয়েছে না বস? আপনি যাওয়ার আগে পোলা পান্ডে একটু কাম কাজ ভাগাভাগি করে দেওয়া যান, আর দরকার হইলে আপনি অ্যাক্টিং সভাপতি বি করে দিবার পারেন। তাইলে বস সুবিধা হয়। ধরেন আমারে অ্যাক্টিং সভাপতি তাইলে তুই হ লিটন, সবাই সামাল দিয়ে রাখতে পারবি, কাম কাজও ভাগ করে দিবার পারবি পোলা পান্ডে। তোর বুদ্ধির উপর আমার ভরসা আছে লিটন। জুমা একটা কাম কর, খতনা সেলিব্রেটিং কমিটি না কি নাম দিছস, জব্বর জব্বর হচ্ছে, ওইটা সেট করে ফেলা। বস একটা প্রবলেম মনে হয় ক্রিয়েট হয়ে যাচ্ছে। চান্দা তুললে তো আর মানে? হ্যাঁ বস, ওই হালার পুত্রের বহুত সাহস বাড়ছে। আমি তো চাইছিলাম আজকাই শাটার খুইলা ওরে টাইনা বাইর করে লই আসি। কত বড় সাহস, আমরা বাইরে খাড়া আছি আর করেন যে ঘরের ভিতরে দোকানের মধ্যে লাইট বন্ধ করে ওখানে বই আছে, কত বড় সাহস। বস সুজা কথায়, যদি না হয় তাহলে একসনে যাওয়া লাগবো। আমি আপনার আগে কই রাখতেছি, পরে কিন্তু ঝামেলা হলে আপনি কইবার পারবেন না। হয়েছে হয়েছে, তগো মাথা হইলো গরম, আমার ঠান্ডা দিমাগে কাম করা লাগে। এখন লিটনে ছাড়া বাকি দুজন যা, আবার একটা পার্সোনাল কথা আছে লিটনের লগে। ঠিক আছে বস, কোনো পেরেশানি আর মানে আইছিল বাসায়, পরে আমি খাইছি বস। ওই এতবার বাড়ছে, ওর লাইফ আমি শেষ করে দিমু আমগু বিরুদ্ধে তদবির লয়া হে হয়। আবে তুই কি পিন ঢইলিনি? এমনই একসানে যাওয়ার কাম নাই, আর যে কাম বাতে হয় লাভ কি চাইতে করবে বস? বুঝলাম না আপনার দিমাগে অন্য কোনো প্ল্যান খেলতেছে মনে করে। আমি যাইতেছি পরশু, এর মাঝে আর মানে দোকানে উকি বিমারবি না, খেল শুরু করবি আমি যাওয়ানের পর দিন থেকে। আমার 20 লাখে থাইমা থাকবি না, 50 লাখ চাবি, কিন্তু ভুলেও আমার নাম লবি না। ঠিক আছে? ঠিক আছে বস, কথাটা সবাই জানাই দিস। ঠিক আছে, ভাইজান এসে দেখে ফেলাইছে, আজকে এমন টাইমে আইছেন যখন কিনা ভাইজান বাইতে ফিরবো। আপনি কি চান ভাইজান সব যায় না ফেলা? জানো না তো কিছু নাই কেন আছেন, তুমি তো আমার সাথে আর প্রেম করতেছো না তাই না? কি আমরা তো প্রেম করতেছি না নাসিন, দুইজনে একসাথে হইছি মুক্তি পাওয়ানোর লাইগে, এছাড়া তো আর মাইন্সের কিছু জানেন নাই কে। বসে তো কইছিল ওয়েট করবা, তুই আমারে এখানে লয়ে আসিস কেন? তোর কি মনে হয় যে বস আম করে ডাকবো? প্রথমে বসের বিয়ারে বান্ধা পিচ্ছে সাথে বসের মিটিং হইব, তার বাদে হইব তার বিবি সাহেবের সাথে। এই মিটিং যে কখন শেষ হইব কেউ কইবার পারে না। কিরে তোর কি মন খারাপ? আরে না, মন খারাপ হইব কি এর লাগিয়া, খালি ভাবতাছি সব জায়গায় 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেলাম,
আরে ভাবনের কিছু নাই, লিডন যেটা শুনবো এটা তো আমি কইব কইব না? ঝামেলা তো ওইহানেই, যা হইব লিটনের শুনতে হইব আমারে, আমার কোনো বিল নাই কে। চাইলে সে আমার অনুষ্ঠান থেকে বিবাদ দিবার পারে। রাজার কথা কেন কইতেছিস তুই? আমরা কি ফাউল কাম কম করছি নাকি? লিটন কিছু কইসাম করে তুই হুদায় কেন চিন্তা করতেছিস বাদ দেওয়ানোর কথা? আইজ বছর কথায় আর লিটনের কথায় মনে হয় নাই তোর? ব্যবাক্তে হ্যাঁ জানে, শুধু দয়া করে আমার কিছু কয় নাই। লিটু নেতা আজ কয়ে দিছে, পারলে হ্যাঁ আইজি নেতা হয়। কথা তো আর একটাও কইছে, কইছে ওর সামনে যদি কেউ আয়ে ডিস্টার্ব করনের তাইলে মনে কর হ্যারে শেষ কইরা হইলেও ও সামনে গইব। আর এমন যদি হয় হের আগে হ্যারে কেউ শেষ কইরা দেয় তাইলে? এই কথা ভুলেও ভাবিস না দোস, অখন কিন্তু লিটনের হাত বহুত লম্বা বুঝছস। বসে অরে বাঁচানোর লিগা জানবি দিয়া দিব, আর ভাবিসাব লিটনের সাথ ধরছে, অরে অ্যাটাক কইরা কেউ টিকবার পারব না বুঝছস। আবে আলা, তুই দিয়ে আছে আছে বিশ্বাস করবার লাগছস? আমি যেমন অ্যাটাকে হাওয়া কোন দিকে যাইতেছে বুঝি না আমি, এত বোকা তো আমি না। ওইটা বুঝলেই ভালো হইব। যাওগা, রাত তো শেষ হয়ে যাইতেছে, ওই যাইবি বাসায় যাইবি? আমার তো আবার বাইতুল মুকারামে ডিউটি আছে। বিবি সাহেবের লগে পিয়ারা ডিউটি আশা কইছস? চল চল। খাসনা গেলা, তুই দেহাস না যে মানুষ পাই না, জমা কিছু আছে নি যে এর চেয়ে ভালো ক্ষণ জোগাড় করবো? আচ্ছা ঠিক আছে, আজকে দিনটা পার কর, আমি কালকে তোর লেগে স্পেশাল কাউন জোগাড় করবো, ঠিক আছে? আরে খা তুই খা, খাস না কে, তুই খাস না কে, নিজের না খাইয়া তোর লেগে খাওয়ার জোগাড় করতেছি, তাও অত ভাড়া দোষ কে? আজকে না গেলে কিন্তু তোর খবর আছে কই দিলাম, খা তুই খা। তাও খাবি না, না তাও খাবি না, আমার মানুষ মনে হয় না তোর? আরে বাজা, খুব কষ্ট হইতেছে তোর না? আগে খালি দিন রাত খাটাইতাম, এখন ঠিক মতো খাও না দিবার পারি না। ঠিক আছে তুই জাগা, যা তুই যা, তোর জেনে যাইতে মন চা, তুই জাগা, আমি কিচ্ছু কর, যা খারা জুস খেলা, যা তুই যা, যা তুই। কিছু ভাঙা সময় আর কিছু জীর্ণতা, নিথর দেহ নিষ্ঠুর প্রাণ।